আলেমদের মধ্যে যদি প্রবলেম হয়, আলেমানা আন্দাজে তাদের সাথে বসতে হবে, আলেমানা আন্দাজে তাদের সাথে মুজাকারা হবে, আলেমানা আন্দাজে এটা সমাধান করা হবে। বাবা তুমি তো এখনো বাচ্চা, তুমি তো এখনো তালিবুল ইলম, তুমি তো এখনো এলেম শিখে কমপ্লিট করতে পারো নাই। কারো সমালোচনা করতে হলে দুইটা জিনিস থাকে, হয় এলেমে তার বরাবর হইতে হয়, না হয়তো বয়সে তার বরাবর হইতে হয়। তুমি তো কোনোটাই তার বরাবর না, তুমি কেন সমালোচনা করো? তুমি দরবারে জানাও, তোমার দরবার থেকে মুরব্বীরা এটার সমাধান করবে, তুমি কেন কথা বলো? বাবা এইটা তো তোমার কথার মাধ্যমে তোমার বদনাম না, দরবারের বদনাম। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমি আমার ভাইকে গালি দিই। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমি আমার মায়ের কথা শুনি না। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমি মুসলে কম দিই। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমার পীর ভাইকে আমি কষ্ট দিই। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমি মুরব্বীদেরকে মহাব্বত করি না। আমি নিজেকে সুন্নি দাবি করি, আমি ছোটদেরকে স্নেহ করি না। ভাই আপনি এখনো সুন্নি হইতে পারেন নাই, আপনি এখনো সুন্নি হতে পারেন নাই। আপনি নিজেকে সুন্নি দাবি করেন, আপনি মন থেকে এখনো হিংসা মুছে দিতে পারেন নাই। ভাই বিশ্বাস করেন, আপনি এখনো সুন্নি হইতে পারেন নাই। সুন্নি নাম দিয়ে হওয়া যায় না, সুন্নি হইতে হইলে সুন্নতে নববীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম আমার নবীর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই জমিনে আমি আর কারো নই। নবী বলতেছেন তুমি প্রতারণা করো না, আপনি প্রতারণা করেন, আবার বলেন আমি নবীর বড় আশেক উম্মত। আবার দলিল দেয় কয় হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি, কয় নবী জান্নাত, আমরা নবী জান্নাত, নবী আঙ্গরে সারা কি নবী জান্নাতে যাবে, হুজুরে তো কেউ করতে কই আছে। ভাই বিশ্বাস করে নবী আপনাকে নিয়ে যাবে না, ভাই বিশ্বাস করে নবী আপনাকে নিয়ে যাবে না। দেড় হাজার বছর আগে মুহাম্মদ আরবি মদিনার তখতে তাজের মধ্যে বলে গেছেন, মান হাসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মতের দলভুক্ত নয়। নবী বলে গেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দেরকে শ্রদ্ধা করলো না, ছোটদেরকে স্নেহ মায়া মমতা করলো না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। নবী তো আপনার দল থেকে কাইটা দিছে, আপনি আবার জান্নাতের আশা কেন করেন? আপনার ভাই ভুল করছে, আপনি একবার বুঝান, আপনি দুইবার বুঝান, আপনি তিনবার বুঝান, আপনি গালি দিয়েন না, আপনি তাকে উল্টা পাল্টা বক্তব্য দিয়েন না, আল্লাহর আলাদা আদালতে ছেড়ে দেন। তার তকদিরে যদি হেদায়েত থাকে আল্লাহ তারা ফিরাইয়া দেবে, তার তকদিরে হেদায়েত না থাকলে আপনার তো কিছু করার নাই। আপনি কেন গালি গালাজ করে আরেক বেটার পাপ চাই না আপনার ঘাড়ে নিয়ে আসেন? আপনি কেন গালি দেন ভাই? আরে নবীরা তো আঘাত করছে, তাইফের ময়দানে রক্ত ঝরায় ফেলছে আমার মুস্তফা কারীমের, জিব্রিল নাই মাসছে হুজুর, আপনি খালি কোন পাকা পুতার মতন পিসা মশলার মতন বাইটা সমান করে ফেলা। মুস্তফা দুই চোখের পানি ছেড়ে দিছে, জিব্রিল ছেড়ে দাও, এদের কাছকে মেরে ফেললে আমি কালকে ইসলামের দাওয়াত কার কাছে নিয়ে যাব? আরে আপনি সেই নবীর উম্মত দাবি করেন, আপনি মানুষকে আঘাত করেন, আপনি মানুষকে গালি দেন, আবার বলেন আমি বড় গরম সুন্নি। আয় ভাই বিশ্বাস করেন, আপনি আমি কোরআন সামনে নিয়ে বলছি, আপনি এখন সুন্নি হইতে পারেন, আপনি এখন সুন্নি হতে পারেন নাই। আপনি মসজিদ বানায়া অন্য মানুষকে বইলা দিতেছেন এই মসজিদে তুমি আসবা না, আর মসজিদ তো আল্লাহর ঘর। এই যে এই মানুষগুলা পথভ্রান্ত হয়ে চলে যাচ্ছে, আপনি যদি তাদেরকে বুকে না টাইনা নেন এদেরকে হেদায়াত করবো? এই মসজিদে আইসাতে তার কপালে হেদায়াত এসে যাইতে পারে, আপনি না করে যদি তারা ফিরাইয়া দেন তারা তো সালাফিরা নিয়ে যাবে, তারা তো জামাতিরা নিয়ে যাবে, তারা তো খারেজিরা নিয়ে যাবে, আপনি সুন্নি হইয়া তারা কেন ফিরাইয়া দিলেন? আপনার নবী তো ফিরাইয়া দেয় নাই, আপনার নবী তো ফিরাইয়া দেওয়ার পক্ষে ছিলেন না, আপনার নবী তো কাফেরদের অভিযোগে চাই না, ওই নবীর উম্মত হয়ে আপনি কেন ফিরাইয়া দেন? আবার যদি আপনি বলেন মানুষকে গালাগালি কইরা মনে কষ্ট দিয়ে আপনি সুন্নি, ভাই বিশ্বাস করেন আপনি এখানে সুন্নি হইতে পারেন। ঠিক বেঠিকের প্রশ্ন আমি যাচ্ছি, আমি বাস্তব কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা ইসলাহি কথা আমি আপনাদের সামনে তুলে দিলাম। আল্লাহর ওলির দরবারে যাব আমরা হিংসা বিদ্বেষ দূর করবার জন্য। এখন আল্লাহর ওলি নিজেই যদি হিংসার মধ্যে লিপ্ত থাকে তাহলে আমাদেরকে হেদায়াত করবে? কথা বলেন, হিংসা বিদ্বেষ দূর করতে হবে, নিজের নাফসানিয়তকে কন্ট্রোল করতে হবে। প্লিজ কথাগুলো একটু শুনুন, অনেক গালাগালি তো করলাম, গালাগালি তো কি ফায়দা দিল আমার বুঝা? একটু ভালোবাসা দেখেন, একটু প্রেম দিয়া দেখেন, একটু ভালোবাসা দেখেন। মনে রাখবেন যুবকেরা মুরব্বীরা, দিন শেষে ভালোবাসা জিতে যায়, হিংসা হেরে যায়। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, আপনি হিংসা দিয়ে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন কাটতে পারবেন? জোড়া দিতে পারবেন? পারা যাবে? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ এই দেশে ইসলাম আনছেন, আনছেন না? 90 লক্ষ মিনিমাম রেওয়ায়ত, ম্যাক্সিমাম 1 কোটি।
উনি মুসলমান বানাইছেন, উনি যদি একদিন বলতেন এই আমার সেনাবাহিনী তরোয়াল নিয়ে রেডি হয়ে যাও, আজকে আমরা একটু প্যারেড করতে ময়দানে নামবো, আমরা ইমানের দাওয়াত দিব, না মানলেই কল্লা উড়াইয়া দিবা, আল্লাহর কসম যদি উনি এই মার্চ গ্রহণ করতেন, এই জমিনের মধ্যে একটাও অন্য ধর্মের মানুষ খুঁজে পাওয়া যাইত না, যাইতো? উনি ভালোবাসা দিয়েছেন, উনি মহাব্বত বিছায়া দিয়েছেন। আসো তোমরা আমাকে গালি দাও, কিন্তু প্রেম নিয়ে আমি আগায় আসবো, দেখি তোমাদের আঘাতের জয় হয় না আমার প্রেমের জয় হয়। পৃথিবী সাক্ষী আছে, সুলতানুল হিন্দ খাজা গালিব নওয়াজের মাকাম আজমিরে মুআল্লাতে এখনো যান, 800 বছর হয়ে যাচ্ছে, এখনো আমার এখানে প্রেমের বাজার আমার মালিক জমায়া দিছে। যারা একদিন তার বিরোধিতা করত, আজকে তার দরবারে গিয়া মস্তক নামায়া দিয়া রাখে, এটার নাম প্রেমের জয়। আমরা গালাগালি করি, মানে একটা কথা মনে রাখবেন ভাই, আপনি যদি একজনকে গালি দেন সেও আপনার গালি দিবে, আপনি তার পিসাবরে গালি দিলে সে আপনার পিসাবরে গালি দিবে, আপনি তার বাবার গালি দিলে আপনার বাবার সে গালি দিবে, ঠিক ফরটেক। এই সূত্রটা কেন আমরা বুঝি না? আপনার পীরের কেউ গালি দিলে আপনার ভালো লাগবে? তাহলে তার পীরের কেন গালি দেন ভাই? তারও তো ভালো লাগবে না, সেও তো একজন মানুষ, হোক সে না হোক আপনার গালি দেওয়ার দরকার নাই। আপনি পারলে হত্যা বুঝায় তারা আপনার দরবারে দলে নিয়ে আসেন, আর না হয়তো আপনি ছেড়ে দেন, লাগুন দিন হুকুমরিয়া দিন, ফয়সালা করবে কে? আল্লাহ। আপনি কেন গালি দেন ভাই? আল্লাহ আকবর আলী রেজবি তো গালি দেওয়া আপনাদেরকে শিখায় নাই, মানুষের মনে আঘাত করে তো আল্লাহ আমার রেজবি শিখায় দেয় নাই। আমার বড় কষ্ট লাগে যখন অনলাইনে দেখি ছোট ছোট বাচ্চারা কালো চুপি মাথায় দিয়ে রেজবি পরিচয় দিয়ে বড় বড় আলেমদেরকে গালি দেওয়াজ করে। আলেমদের মধ্যে যদি প্রবলেম হয় আলেমানা আন্দাজে তাদের সাথে বসতে হবে, আলেমানা আন্দাজে তাদের সাথে মুসা করা হবে, আলেমানা আন্দাজে এটা সমাধান করা হবে। বাবা তুমি তো এখনো বাচ্চা, তুমি তো এখনো তালিবুল ইলম, তুমি তো এখনো এলএম সেটা কমপ্লিট করতে পারো নাই। কারো সমালোচনা করতে হলে দুইটা জিনিস লাগে, হয় এলেমে তার বরাবর হইতে হয়, না হয়তো বয়সে তার বরাবর হইতে হয়। তুমি তো কোনোটাই তার বরাবর না, তুমি কেন সমালোচনা করো? তুমি দরবারে জানাও, তোমার দরবার থেকে মুরব্বীরা এটার সমাধান করবে, তুমি কেন কথা বলো বাবা? এইটা তো তোমার কথার মাধ্যমে তোমার বদনাম না, দরবারের বদনাম। আমরা তো নিজেকে সংশোধন করতে পারতেছি না ভাই, তরিকার নাম হলো তাসকিয়ায়ে নফস। আল্লাহ বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, তরিকার মানে হলো নিজের আত্মাকে পরিবর্তন করা। যেই মানুষগুলো একসময় ডাকাতি করত, যেই মানুষগুলো অন্যের হক নষ্ট করত, যেই মানুষগুলো মানুষের হৃদয়কে কষ্ট দিত, এই মানুষগুলো তরিকতের শপথ নেওয়ার পরে ভালো হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এইটাই তো ভাই তরিকার শিক্ষা। আপনি তরিকার শপথ গ্রহণ করার পরেও মানুষকে কষ্ট দেন, আপনি তরিকার শপথ গ্রহণ করার পরেও মানুষকে ওজনে কম দেন, আপনি তরিকার শপথ নেওয়ার পরেও মায়েরে কষ্ট দেন, আপনি তরিকার শপথ নেওয়ার পরেও দিদি ভাইকে মনে কষ্ট দেন। ভাই আপনার তরিকা নেওয়াটা এখনো ঠিক মতন হয় নাই, কেন বুঝি না ভাই? কেন হিংসা করি ভাই? ভালোবাসার চাদর খুলে দেন, আল্লাহ জগৎটাকে আপনার হৃদয়ে ঢুকাই দিবে, জগৎটাকে আল্লাহ আপনার হৃদয়ে ঢুকাই দিবে, বিশ্বাস করেন। আপনি একদিন ট্রাই করে দেখেন, একদিন, জাস্ট ওয়ান জাস্ট একটা দিন আপনি ট্রাই করে দেখেন, আমার কথা গালি দেওয়া বন্ধ করে দেন। আপনি আজকে তার পীরের গালি দেন, সে কালকে আপনার পীরের গালি দিবে, আজকে আপনি তার গালি দেন, সে কালকে আপনার গালি দিবে, আপনি গালি দিয়ে না দেখবেন সেও গালি বন্ধ করে দেবে। দরবারের মুরিদানদেরকে অ্যালার্ট হইতে হবে, আমাদের কোনো অ্যাক্টিভিটিস কারণে যেন দরবার প্রশ্নবিদ্ধ না হয়, কিন্তু আমরা প্রতিনিয়ত তাই করে বেড়াচ্ছি। আর সাধারণ মানুষ যারা অনলাইন জিউজার, তারা সারা জীবন আমাদেরকে গালি দেয়, কাজ করলাম আমরা গালি শুনাইতেছি আমাদের পিসাবে শুনকে, তাইলে আপনি কেমন একবার আলী রেজবির মুরিদ হইলেন আমার বোঝান? আপনার কর্ম দিয়ে আপনার পিসাবে আপনি গালি শুনাইতেছেন, তার মানে তো আপনি ভালোর চাইতে খারাপ করলেন, আর এরকম শূন্য দুষ্ট গরুর চাইতে তো শূন্য গোয়াল ভালো। কথা বলে আমি জানি আপনাদের কষ্ট লাগতেছে, কিন্তু কথাগুলো বলে আমার আগামী তার না বললেও কোনো সমস্যা নেই, আমি ভক্ততা একবার পাইলে একবারই হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন মুসলমান, একটা কথা মনে রাখবেন আমার দিনী ভাইয়েরা, নবীর আশেকেরা, আউলিয়া কেরামের মুহিবেরা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কেউ আপনারা ভালো না বসুক, আপনার মালিক আপনারা ভালোবাসে কিনা বলছেন দেখেন, আপনার মালিক যদি আপনারা পছন্দ করে। আর মনসুর হান্নাসের দিকে তাকায় দেখেন, দুনিয়ার আদালত তো তারা ফাঁসির কাছে ঝুলাইয়া দিছে, এই পৃথিবীতে তার চালানোর মূল্য নাই। মনসুর হান্নাসের ডাক দিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি অবস্থা? মনসুর হান্নাস কয়, আরে দুনিয়া হামে পুছে ইয়া না পুছে, হামে কিয়া আতা হ্যায় কিয়া জাতা হ্যায়, দুনিয়া আমারে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে আমার কি আসে যায়, আরে আমার মালিক তো আমারে পছন্দ, আমার মালিক তো আমারে মহাব্বত করে, আর আমার মালিকের মহাব্বত আমি পাইয়া গেছি, দুনিয়ার মানুষের কথা দিয়ে আমি কি করবো? আমরা আউলিয়া কেরামের কথা বলি, কিন্তু আমরা তাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা মানুষদেরকে গালি দেই। ওই ছোটবেলা কবিতা পড়ছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? কুকুর আপনারে কামড় দিছে, এখন কি আপনি অন্যায় কুকুরে কামড় দিবেন? মনুষ্যত্ব, ইনসানিয়ত,
ইনসানিয়ত আমাদের দিলের মধ্যে আসতে হবে। আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন, এটার নাম কি? মানব সৃষ্ট জিনিসগুলো যদি উদ্দেশ্যহীন না হয়, উদ্দেশ্যমূলক হয়, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে বানাইলেন কি উদ্দেশ্য ছাড়া? কোরআন রে জিগান, কোরআন রে, এই কোরআন তুমি কয়ে দাও মালিক কেন বানাইছে? আমার মালিক উত্তর দিতেছে, বেটা তোরা শুনতাছস, তোরা জিগাইতাছস, কেলে আমি তো করে বানাইলাম, আয় 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাটা উল্টায় দেখ, আমি জবাব লিখে দিছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, ইবাদতের জন্য বানাইছে আমাদের, ইবাদতের জন্য। কি ইবাদত করলাম আমরা? মিলায় দেখছেন কোনদিন যে নবী আমাদের